আপনার পাকঘরত ব্যবহার হয় নাকি MDH আর এভারেস্ট মশলা? MDH আর এভারেস্ট মশলা ব্যবহার হয় যদি সাবধান হোক। সুস্বাদু ব্যঞ্জনের আহিলা বলে দাবি করা MDH আর এভারেস্ট মশলাত এতিয়া ওলাইছে বিষাক্ত কীটনাশক। মারাত্মক এই কীটনাশক দ্রব্যক লো ইতিমধ্যে সর্বত্রে চর্চা চলিছে। কেন্দ্রীয় সরকারের এক নির্দেশ অনুসরি আরম্ভ হয়েছে ইয়ার পরীক্ষণ পর্ব। আর সেই অনুসরি 250টাক অনুজ্ঞাপত্র থাকা সেই স্থানের পর ইতিমধ্যে জনস্বাস্থ্য বিশ্লেষণাগারে সংগ্রহ করেছে নমুনা। পাঁচ দিনের ভিতর এই নমুনা সংগ্রহ করে কেন্দ্রক দাখিল করব প্রতিবেদন। কিয়নো MDH আর এভারেস্ট মশলায় বজারত বিক্রি করেছে খাদ্যর নামত অখাদ্যর বেহা। MDH আর এভারেস্ট মশলার প্যাকেটত বিষাক্ত কীটনাশক, মারাত্মক ইথিলিন অক্সাইডর উপস্থিতি MDH আর এভারেস্ট মশলাত। যে তথ্যর ভিত্তিত ইতিমধ্যে হংকং আর সিঙ্গাপুর দুই দেশে ইতিমধ্যে নিষিদ্ধ করেছে MDH আর এভারেস্ট মশলা। বিপরীতে আমেরিকা আর অস্ট্রেলিয়া এই দুই দেশে শেহতীয়াক গ্রহণ করা নাই ভারতের উৎপাদিত এই দুই পুরনি জনপ্রিয় মশলা। আন্তঃরাষ্ট্রীয় প্রেক্ষাপথত চর্চিত হওয়া এই বিষয়ের পিছতে এতিয়া তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। দুই দেশত MDH আর এভারেস্ট মশলা নিষিদ্ধ করার পিছত এতিয়া ভারতের প্রতিখন রাজ্যলৈ কেন্দ্রের নির্দেশনা। MDH আর এভারেস্ট মশলার পরীক্ষণ হব নমুনা। পাঁচ দিনের ভিতর সম্পন্ন করব পরীক্ষা। MDH আর এভারেস্ট মশলার পরীক্ষা সম্পন্ন করে প্রেরণ করব তথ্য। ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া একটা ডিরেকশন দিছে আমাক গোটে ভারতের গোটে রাজ্যবিলাকতে, যে যিমান ম্যানুফেকচারিং ইউনিট আছে স্পাইসেসর পৰা ইথিলিন অক্সাইড পেস্টিসাইডসবিলাক আর বিশেষকৈ ইথিলিন অক্সাইডর টেস্টিং হব লাগে। গতি সেই হিসাবত আমি গোটে একশন লওয়া হয়েছে। এটা মোটামুটি আড়াইশ লাইসেন্স থকা, লাইসেন্স নাইবা রেজিস্ট্রেশন থকা মশলা উৎপাদনকারী আছে ফুড বিজনেস অপারেটর। তার ভিতর আমি গোটে আড়াইশটাবিল স্যাম্পলিং করিম, তার পেস্টিসাইড টেস্টিং রেগুলেটরি স্যাম্পল টেস্টিং করা হবে। এই উদ্দেশ্যে বৃহস্পতিবারৰ পৰা অসমত 250টা স্থানত আৰম্ভ হৈছে নমুনা সংগ্ৰহ পৰ্ব। আগন্তুক পাঁচ দিনৰ ভিতৰত সকলো পৰীক্ষা সম্পন্ন কৰি কেন্দ্ৰলৈ ৰাজ্যিক জনস্বাস্থ্য বিশ্লেষণাগাৰে প্ৰেৰণ কৰিব এই তথ্য। অহা পাঁচ দিনৰ ভিতৰত গোটেই 250 মেনুফেকচাৰিং ইউনিটবিলাকৰ চেম্পল কালেক্ট কৰিবলৈ নিৰ্দেশনা দিয়া হৈ গৈছে। গতিকে আমাৰ খাদ্য সুৰক্ষা বিষয়াসকল এইবিলাকত লাগি আছে। অহা পাঁচ দিনৰ ভিতৰত গোটেই চেম্পলিংবিলাক কমপ্লিট হ'ব, তাৰপিছতে এনালাইচিছৰ কথাটো আহিব। এইটো এটা পেষ্টিচাইড, বিভিন্ন ধৰণৰ বেমাৰ আজাৰ হ'ব পাৰে। এইটো ধৰি লওক বহুত দিনৰ কাৰণে এইটো বস্তু পেষ্টিচাইড যদি ব্যৱহাৰ মানুহে খাই থাকে, তাতো বিভিন্ন ধৰণৰ বেমাৰ, কেঞ্চাৰ জাতীয় ইৰিটেশ্যন, স্কিন ডিজিজ, লাংছ, লিভাৰৰ প্ৰব্লেম হ'ব পাৰে। উল্লেখ্য যে মারাত্মক ইথিলিন অক্সাইড ব্যবহার হওয়া MDH আর এভারেস্ট মশলায় মানব দেহত মারাত্মক কর্কট রোগ সৃষ্টি করে। জনস্বাস্থ্যর প্রতি ভাবুকি অনা এনে অখাদ্য হয়তো এতিয়া বর্জন হওয়ার পথত। যদি অসমৰ পরীক্ষাগারত এই তথ্য ধরা পড়ে তেন্তে নিশ্চয় সেয়া নিষিদ্ধ হব যে স্পষ্ট। কিন্তু প্রশ্ন হয়, বহু বছর পুরনি উন্নত মানদণ্ডর বলে দাবি করা এই সমূহ অখাদ্যর নমুনা সময় সময় পরীক্ষা হওয়া নাছিল নাকি, নে তথ্য প্রমাণ লাভের পিছতো অনায়াসে আগবাড়িছিল বেহা? সেয়া এতিয়া লক্ষণীয় হয়ে পড়েছে। গুয়াহাটির পৰা বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।